নমস্কার বন্ধুরা, গল্পের আসরিত মধুবন্দিতে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি পাঠ করব বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত দুটি ছোট গল্প, একটি হলো সিঁড়ি এবং অপরটি হলো সেকালের এক খোকনের গল্প। বলাইচাঁদ মুখোপাধ্যায় কৈশোর থেকেই লেখালেখি শুরু করেন। শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকোতে তিনি বনফুল ছদ্মনামের আশ্রয় নেন। শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি কবিতা লিখে সাহিত্য জগতে তার প্রকাশ। এছাড়াও নিয়মিত প্রবাসী, ভারতী এবং সমসাময়িক অন্যান্য পত্রিকায় ছোট গল্প প্রকাশ করেন। শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন, সিঁড়ি। শুনতে থাকুন। সৌরভ সেন অদ্ভুত প্রকৃতির লোক ছিলেন এবং তার অদ্ভুত প্রকৃতির খেয়ালে চলবারও সুযোগ হয়েছিল জীবনে, কারণ তার টাকার অভাব ছিল না। তার বাবা মা দুজনেই যখন মারা গেলেন এক বছরের মধ্যে, তখন সৌরভের বয়স মাত্র 10 বছর। অভিভাবক হওয়ার মতো নিকট আত্মীয় স্বজন কেউ ছিল না। সৌরভকে কোলে পিঠে করে মানুষ করেছিল তাদের চাকর জগনু। জগন্নাথের এ সংক্ষিপ্ত নামকরণ সৌরভই করেছিল, সেই নামটিই টিকে গেছে। সৌরভের বাবা মায়ের মৃত্যুর পর জগনুই গিয়ে পিতৃবন্ধু যোগেনবাবুকে খবর দেয়। তিনি এসে সৌরভের বিশাল সম্পত্তির ব্যবস্থা করে দেন, একজন প্রবীণা গৃহশিক্ষয়িত্রী নিয়োগ করেন। তিনি ছিলেন সন্তানহীনা বিধবা, সেকালের এমএ পাস, একটি কলেজে প্রফেসরি করতেন। প্রফেসরি থেকে রিটায়ার করে বসেছিলেন। যোগেনবাবু তাকে মাসিক 500 টাকা বেতনে নিযুক্ত করলেন এবং বললেন, আপনি ওই বাড়িতে গিয়ে থাকুন, সৌরভকে মানুষ করুন, ওকে এখন স্কুলে দিতে চাই না। ও প্রাইভেটে আপনার কাছে পড়ি ম্যাট্রিক পাস করুক, তারপর একেবারে কলেজে পড়বে। ভদ্রমহিলার নাম ছিল স্নেহপূর্ণা দেবী। তিনি যোগেনবাবুকে শুধু একটি প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনি কি আইনত ওর অভিভাবক? যোগেনবাবু উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, ওর বাবা গৌরব আমার সহপাঠী ছিল। ওর স্ত্রী যখন মারা গেল এবং তারপর যখন ওর নিজের ক্যান্সার ধরা পড়ল, তখনও একটি উইল করে আমাকে ওর অভিভাবক করে গেছে। সৌরভের বয়স যখন 24 বছর হবে, তখনই ওর বাবার সম্পত্তি পাবে। তার আগে পর্যন্ত আমি ওর অভিভাবক থাকব। আপনি ওর ভালোর জন্য যা উচিত মনে করেন করবেন, টাকার অভাব নেই ওর। ওর বাবা যথেষ্ট রেখে গেছেন, মাসে প্রায় 1 লাখ টাকা সুদই পায়। তাছাড়া কলকাতায় বাড়িও আছে 4-5টা, বর্ধমানে ধানের জমিও অনেক। ওর টাকার অভাব নেই। আপনার ওপর ভার দিচ্ছি, আপনি ওকে মানুষ করে তুলুন। আপনি ওর বাবা মার স্থান অধিকার করুন, যোগ্য তো আছেই। স্নেহাপূর্ণা দেবী প্রতিশ্রুতি দিয়েছিলেন যথাসাধ্য চেষ্টা করবেন, এবং যথাসাধ্য চেষ্টাও করেছিলেন তিনি শেষ পর্যন্ত। সৌরভ 18 বছর বয়সে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করল 3টে লেটার এবং স্কলারশিপ নিয়ে। ও লেখাপড়ায় বরাবর ভালো ছেলেই ছিল, বরাবর প্রথম বিভাগেই পাশ করেছে। ইংরেজিতে এমএ দিয়েছিল এবং ফার্স্ট ক্লাসও পেয়েছিল, কিন্তু প্রথম বা দ্বিতীয় হতে পারেনি। স্নেহপূর্ণা আশা করেছিলেন যে ও প্রথম হবে। স্নেহাপূর্ণা রোজ ডায়েরি লিখতেন, সেই ডায়েরিতে একটি আশ্চর্য কথা লিখেছিলেন তিনি, আমি আজ সৌরভের একটা কথা শুনে বড়ই বিস্মিত হলাম। ওকে যখন বললাম, আমি আশা করেছিলাম যে তুই আরও উঁচুতে উঠবি, কিন্তু এ কী হল? সৌরভ উত্তর দিয়েছিল, আমি অনেক উঁচুতে উঠব, কিন্তু ঠিক সিঁড়িটা খুঁজে পাচ্ছি না। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম, সিঁড়ি? কিসের সিঁড়ি? সৌরভ বলল, তা ঠিক আমিও জানি না। এরপরেই স্নেহাপূর্ণা দেবী মারা যান। যোগেনবাবু তখনও বেঁচে ছিলেন। তিনি সৌরভকে তার পিতার বিশাল সম্পত্তির মালিক করে দিলেন। তারপরে তিনিও মারা গেলেন। সৌরভ যখন তার সম্পত্তির পুরোপুরি মালিক হল, তখন নানা খেয়ালে মেতে উঠল সে। দিন কতক মাতল ফুল নিয়ে, নানা রকম ফুল নিয়ে চমৎকার বাগান করল একটি, তাই নিয়ে মেতে রইল দিন কতক। কিন্তু কিছুদিন পরে কিন্তু তার ওর ভালো লাগলো না,
বেরিয়ে পড়ল দেশ ভ্রমণে। প্রায় বছর দুই ঘুরে বেড়াল নানা জায়গায়, ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, মিশর, পারস্য, তুর্কিস্তান, আরও অনেক জায়গায়। শেষ পর্যন্ত কিন্তু তাও ভালো লাগলো না। বাড়ি ফিরে এসে সংস্কৃত পণ্ডিত রেখে শাস্ত্র অধ্যয়নে মন দিল, তাও ভালো লাগলো না। কিছুদিন পরে সে সিঁড়ি খুঁজছিল, পাচ্ছিল না। তারপর পুরাতন শিলালিপি আর পুরাতন ছবি সংগ্রহ করতে যখন সে ব্যস্ত, তখন তার দেখা হলো ছবিওয়ালা রতনলাল মুস্তাফির সঙ্গে। রতনলাল একজন গুণী লোক, অশ্লীল ছবি চড়া দামে বিক্রি করাই তার প্রধান ব্যবসা। কিন্তু পৃথিবীর অনেক ভালো ছবির, আশ্চর্য ছবির, অদ্ভুত ছবিরও খবর রাখে সে। ভালো ছবির সমাজদার সে একজন। সৌরভ প্রায়ই তার দোকানে যেত। একদিন গিয়ে দেখে তার ঘরে প্রকাণ্ড একটা ছবি রয়েছে। ছবিটা ঘরের মেঝে থেকে ঘরের ছাদ পর্যন্ত লম্বা, চওড়ায় প্রায় হাত দুয়েক হবে, আর সেটা আপাদমস্ত কাগজ দিয়ে, কাপড় দিয়ে ঢাকা। নতুন ছবি এসেছে দেখছি একটা, রতন সসম্ভ্রমে উত্তর দিল, আগে হ্যাঁ কাল বিকেলে এসেছে, খোলো দেখি কিরকম ছবি। খোলা যাবে না স্যার, যিনি চিত্রকর তিনি একজন তিব্বতী লামা বলে মনে হলো, এও মনে হলো তিনি শুধু চিত্রকর নন, হয় বড় গণৎকার নয় জাদুকর, মোট কথা সাধারণ লোক নন তিনি। তিনি বললেন, এ ছবিটা আপনার কাছে রেখে যাচ্ছি, এ ছবির ক্রেতা নিজেই আপনার কাছে আসবেন, দাম বলবেন 5,000 টাকা, কেমন? কিন্তু ছবিটি মোড়ক শুদ্ধ কিনতে হবে, কেনার আগে ছবি দেখতে পাবেন না, বাড়ি গিয়েই দেখতে পারবেন। ছবি না দেখেই ছবিটি কিনতে হবে তাকে। এ ছবি বিক্রি করে 5,000 টাকা যদি পান, তাহলে সেটা গরিব দুঃখীদের দান করে দেবেন, তাহলেই আমি পাব। এই বলে ওই অদ্ভুত লোকটা আমাকে নগদ 100 টাকা দিয়ে গেলেন। বললেন, এটা হচ্ছে আপনার কমিশন, আমি আর আসব না, এর ক্রেতা কিন্তু আসবেন, এবং এই শর্তেই, অর্থাৎ ছবি না দেখেই ছবিটা কিনে নিয়ে যাবেন। এই বলে সেই গেরুয়া জোব্বা পরা লোকটা চলে গেল। আশ্চর্য তো, তা কী ভাষায় কথা বললেন তোমার সঙ্গে? ইংরেজি। দেখতে কেমন? মঙ্গোলিয়ান চেহারা, অনেকটা চীনাম্যানের মতন, চোখ মুখের ভাব কিন্তু গম্ভীর আর বেশ পবিত্র, দেখলে ভক্তি হয়। সৌরভ দাঁড়িয়ে রইল খানিকক্ষণ ভ্রূকুঞ্চিত হয়ে, তারপর বলল, ওটা আমি কিনব, আমার বাড়িতে পাঠিয়ে দেবার ব্যবস্থা করো, আমি তোমাকে চেক লিখে দিচ্ছি। সৌরভ চেক লিখে বাড়ি চলে গেল। রতনলালের কাছে সৌরভ অনেক মূর্তি, অনেক ছবি কিনেছে। সৌরভের বাড়ির ঠিকানা তার জানা ছিল। সৌরভের 5 তলা প্রকাণ্ড বাড়ি, লিফট আছে। একটু পরে স্বয়ং রতনলাল হাজির হলো ছবিটা নিয়ে। কোথায় রাখবেন? আমি ঠিক করে টাঙিয়ে দিয়ে যাচ্ছি। 5 তলায় আমি শুই, আমার খাটের পায়ের দিকে দেওয়ালটা সম্পূর্ণ ফাঁকা, ওখানেই টাঙাবো ভাবছি। বেশ তো। ছবির মোড়ক খুলে দুজনেই মুগ্ধ হয়ে গেল। ছবিটি একটি সিঁড়ির ছবি, পৃথিবী থেকে এক সারি সিঁড়ি উঠে গেছে আকাশের দিকে এঁকে মেঁকে, তারপর মিলে গেছে মহাশূন্যে। ওপরে ওঠবার জন্য এরকম সিঁড়ি কি খুঁজছিল সৌরভ? হ্যাঁ খুঁজছিল, কিন্তু জানতো না যে খুঁজছিল বলে। তার অবচেতন মনের ছবিটি অদ্ভুত নিপুণতা সহকারে এঁকেছেন শিল্পী। তার মনে হলো এমন অপূর্ব ছবি সে আগে কখনো দেখেনি। বাড়ির ঝিচাকর সবাই এসে দেখল ছবিটি, সবাই মুগ্ধ হলো। সবাই যখন চলে গেল, সৌরভ গেল না। রাঁধুনি এসে বললে, খাবার দেয়া হয়েছে বাবু, খাবার এইখানেই নিয়ে আয়। ছবির সামনে বসেই সে খাবার খেল, তারপর ছবির দিকে চেয়েই বসে রইল। সে সমস্ত দিন বসে রইল, ছবির ভেতর আরও কী যেন প্রত্যাশা করছিল সে। সন্ধ্যার একটু আগে উত্তেজিত হয়ে সে দাঁড়িয়ে উঠল চেয়ার থেকে। সিঁড়ি যেখানে শেষ হয়েছে, সীমা যেখানে অসীম হয়ে হারিয়ে গেছে, ঠিক সেইখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে বলে মনে হলো। ধরা অধরার মাঝখানে অপরূপ মেয়ে একটি,
তার দিকে চেয়ে হাসছে। সন্ধ্যার আধার ঘনিয়ে আসতে লাগলো ক্রমশ। সৌরভ উঠে আলমারি থেকে 500 ওয়াটের বড় বাল্ব বের করে লাগিয়ে দিল একটি টেবিল ল্যাম্পে, তারপর সেটাকে বাঁকিয়ে দিল যাতে সমস্ত আলোটা ছবির ওপরে গিয়ে পড়ে। উদ্ভাসিত হয়ে উঠল ছবিটা। সৌরভ লক্ষ্য করল মেয়ের মূর্তিটা আরেকটু বড় হয়েছে। তার মনে হলো মেয়েটি যেন সিঁড়ি বেয়ে নেমে আসছে। রোমাঞ্চিত হয়ে বসে রইল সে। মেয়েটি সত্যিই নেমে আসছিল। সিঁড়ির বাঁকে যখন আসছিল তখন লুপ্ত হয়ে যাচ্ছিল খানিকক্ষণের জন্য, পা ঘুরলেই দেখা যাচ্ছিল। আরও স্পষ্টতর হয়ে উঠল মূর্তিটা। চাকরটা এসে প্রশ্ন করল, খাবার আনবো? না, আমি রাতে কিছু খাবো না, তোমরা কেউ ওপরে এসো না এখন। সন্দিগ্ধ দৃষ্টিতে সে আলোকিত ছবিটির দিকে চেয়ে নেমে গেল। কপাটটা ভেজিয়ে দিলে সৌরভ, তারপর চেয়ারে এসে বসে চেয়ে রইল ছবিটার দিকে। হ্যাঁ, নামছে, আরও অনেকখানি নেমেছে। কি চমৎকার রূপ! এ তো কোনো নারী নয়, যেন দেবী। একটু পরে সে আরও নেমে এলো, তারপর দেখতে দেখতে নেমে এলো তার ঘরের মেঝেতে। এসেই বলল, চলো চলো চলো। কোথায়? ওই সিঁড়ি উপরে যাবে না, যাবে না, তোমাকে যে অনেক যে অনেক উঠতে হবে। তুমি তো মনে 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 ছিল এত ছিল এত ছিল এত ছিল। চলো চলো চলো, চলুন। মেয়েটি ঘুরে আবার সিঁড়ির ওপর উঠতে শুরু করল, তার অনুসরণ করল সৌরভ। সে আর ফেরেনি। পরদিন সকালে খবরটা জানা গেল। চাকর খাবার দিতে এসে দেখে সৌরভ নেই, কিন্তু বাল্বটা জ্বলছে। ছবিতে সিঁড়ির ছবিটাও নেই, একটা সাদা ক্যানভাস রয়েছে খালি। আজকের পরবর্তী গল্প সেকালের এক খোকনের গল্প। সেকালের যে খোকনের গল্পটি আজ লিখছি, সে যদি আজকে বেঁচে থাকতো তাহলে তার বয়স 82 বা 83 হতো। লর্ড কার্জন তখন বাংলাদেশকে দুভাগে ভাগ করেছেন। বঙ্গভঙ্গ আন্দোলনে সমস্ত দেশ আলোড়িত। বিদেশি জিনিস বয়কট আন্দোলনে স্কুলের ছেলেরা পর্যন্ত যোগ দিয়েছে। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান তখন জাগিয়ে তুলেছে গোটা দেশকে। বঙ্কিমচন্দ্র দেশের লোককে বুঝিয়েছেন, আমাদের দেশই আমাদের মা, তিনিই দুর্গা। বঙ্গভঙ্গ আন্দোলনে মেতে উঠেছে দেশ, বিশেষ করে মেতে উঠেছে স্কুল কলেজের ছেলেরা। ব্রিটিশ গভর্নমেন্টও খেপে উঠেছেন খুব। তারা স্কুলে কলেজে নোটিশ পাঠিয়েছেন যেসব ছেলেরা স্বদেশী আন্দোলনে যোগ দেবে তাদের শাস্তি দেওয়া হবে। অনেক ছেলে জরিমানাও হলো, অনেক ছেলের স্কুল থেকে নাম কেটে দেওয়া হলো, অনেক ছেলেকে বেত মারা হলো। কিন্তু ফল কিছুই হলো না, সমানে চলতে লাগলো আন্দোলন। খোকনের বয়স তখন 10 বছর। তাদের মেলায় অনেক রকম মাটির পুতুল বিক্রি হতো। সেই মেলা থেকে খোকন একটি মাটির দুর্গা প্রতিমা কিনেছিল, ছোট্ট মাটির প্রতিমাটি, চমৎকার দেখতে। খোকন তার মাকে এসে বলল, মা, আমাদের পণ্ডিত মশাই কি বলেছেন জানো? দুর্গাই দেশমাতা, তাকে রোজ পুজো করতে হয়। আমি কাল দেশমাতাকে পুজো করব মা, তোমার ঠাকুর ঘরে। মা বললেন, ঠাকুর ঘরে অত জায়গা কোথায় বাবা, বাড়ির সামনে যে উঠোনটা রয়েছে ওখানেই কর না, আমি সাজিয়ে দেব এখন। সামনে রাস্তা, তারপরেই খানিকটা উঠোনের মতো জায়গা, তারপরেই খোকনদের বাড়ি। সেই উঠোনেই খোকন চারখানা ইট দিয়ে ছোট্ট বেদি করে ফেললো একটা। সেই বেদির ওপর বিছালো একটা আসন, সেই আসনের ওপর বসানো হলো দেশমাতাকে। তার বন্ধুরা চারটে কঞ্চি কেটে এনে বেদির চারপাশে পুঁতে দিয়ে তার ওপরে টাঙিয়ে দিল একটা রঙিন কাপড়। মা গেঁথে দিলেন ফুলের মালা। খোকনের আবদারে ছোট্ট একটি থালায় ভোগও রেঁধে দিলেন। পাড়ার ছেলেমেয়েরা সবাই জুটে বন্দে মাতরম গান গাইতে লাগল। খোকনের মা তাদের মিষ্টান্ন বিতরণ করলেন। ঘরে অনেক নারকেল নাড়ু আর মোয়া তৈরি করেছিলেন তিনি।
বন্দে মাতরম ধ্বনিতে পাড়া মুখরিত হয়ে উঠল। আমি এক হাঁড়ি ভাত চড়িয়ে দিচ্ছি, তোরা এখানে খেয়ে যা। ছেলেরা চিৎকার করে উঠল, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। একজন ছেলে তাদের পুকুর থেকে পদ্মফুল তুলে এনে দেশমাতার প্রতিমাকে আরও সাজিয়ে তুললে। এমন সময় একটা কাণ্ড ঘটল। সেই রাস্তা দিয়ে হাফ প্যান্ট পরা একটা লম্বা চওড়া সাহেব মশমশ করে কোথায় যাচ্ছিল। বন্দে মাতরম শুনে দাঁড়িয়ে পড়ল সে। হোয়াটস দিস, ক্যা হ্যায়? দেশমাতার পুজো করছি আমরা, বন্দে মাতরম। সাহেবরা তখন বন্দে মাতরম শুনলে খেপে যেত। সাহেব হঠাৎ রেগে গিয়ে ড্যাম ইয়োর দেশমাতা বলে বুট শুদ্ধ এক লাথি মারল দুর্গা প্রতিমার পুতুলের ওপর। পুতুল ছিটকে পড়ে ভেঙে গেল। হাফ প্যান্ট পরা সাহেব পেছন ফিরতে না ফিরতেই খোকন তার হাঁটুর পেছন দিকটা কামড়ে ধরল। সাহেব পা ছুটতে লাগল, খোকনকে হাতের বেতটা দিয়ে মারতে লাগল। খোকনকে কিন্তু ছাড়াতে পারল না সে। খোকনের দাঁত সাহেবের মাংসের মধ্যে ঢুকে গিয়ে টাইট হয়ে বসে গেছে। সাহেব আর্তনাদ করতে লাগল, খোকন কিন্তু কামড়েই রইল। সাহেব শেষে তাকে টানতে টানতে নিয়ে থানায় গিয়ে হাজির হলেন। তিনি পুলিশেরই বড় সাহেব একজন। থানায় গিয়ে অনেক লোকে মিলে টানাটানি করে খোকনকে ছাড়িয়ে নিল। দেখা গেল খোকনের মুখে খানিকটা মাংস উঠে এসেছে, হাঁটু থেকে হুহু করে রক্ত পড়ছে। কনস্টেবলরা খোকনকে বেত মেরে মেরে অজ্ঞান করে ফেলল। সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেল তার। থানায় গারদে আটকে রেখে দিলে তাকে। গ্রামে হাসপাতাল ছিল না, সাহেবকে ভালো করতে পাঠানো হলো দূরের স্টেশনে। ট্রেনে চড়ে তিনি শহরের বড় হাসপাতালে গেলেন। খোকন তার পরদিনই মারা গেল প্রবল জ্বরে। সাহেবও নিস্তার পায়নি। যে পা দিয়ে সে খোকনের দেশমাতার মুখে লাথি মেরেছিল সে পা কেটে ফেলতে হয়েছিল, সেপটিক হয়ে গিয়েছিল সমস্ত হাঁটু। এখনও তো অনেকে দেশমাতার মুখে লাথি মারছে, তেমন খোকন আর জন্মাচ্ছে কি? শেষ হলো আজকের দ্বিতীয় গল্প, সেকালের এক খোকনের গল্প। গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের আমন্ত্রণ করব আমার চ্যানেলটি একবার ভিজিট করবার জন্য। এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ আমার পাশে থাকুন আরও বিভিন্ন ধরনের গল্পের সমাহার পাওয়ার জন্য। খুব শীঘ্রই ফিরে আসব পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।